বিশ্বসেরা ফুটবলারের প্রভাবটাই হয়তো এমন যে দলটার টানা ৬ ম্যাচে জয় ছিল না, তাদের জয় ফিরিয়েছেন আগের ম্যাচে দুর্দান্ত গোলে। টেবিলের একেবারে তলানিতে থাকা দলটাকে নিজের দ্বিতীয় ম্যাচে জয় উপহার দিলেন বড় ব্যবধানে। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির আগমনের প্রভাবটা বোঝা গেছে। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে মেসি বন্দনা, তার খেলা দেখতে মাঠে উপস্থিত হচ্ছেন দেশটির বিভিন্ন খেলার তারকারা। অবশ্য খুদে জাদুকর কাউকে হতাশ করেননি, প্রথম ম্যাচে যেমন চোখ জুড়ানো গোল করেছেন, দ্বিতীয় ম্যাচে নিজেকে আরও ছাড়িয়ে গেছেন। দর্শকপূর্ণ স্টেডিয়াম, ঘরের মাঠ, ডিআরভিপিএনকে, টিকিট উচ্চ মূল্যের হলেও যাদের সুযোগ ছিল কেউ মিস করতে চাননি সেরা এই ফুটবলারের নৈপুণ্য। তাই তো শুরুর একাদশে দলের আর্মব্যান্ড হাতে মাঠে লিওনেল মেসি, সঙ্গে সাবেক সতীর্থ সার্জিও বুস্কেটস। আর্মব্যান্ড দায়িত্ব বাড়িয়েছে, তাই তো শুরুতে দলকে গোল উপহার দিতে সময় নেননি এলএম-10। ম্যাচের ৮ মিনিটে আটালান্টা ইউনাইটেডের রক্ষণকে বোকা বানিয়ে জাল কাঁপান মেসি, ১-০ গোলের লিড নেয় দলটি। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা ১৪ মিনিটের, রবার্ট টেলরের পাস থেকে গোল করেন মেসি। ম্যাচের ২২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। বিরতিতে যাওয়ার পূর্বে আরও এক গোল পায় ইন্টার, এবার স্পটলাইটে রবার্ট টেইলর। ক্রিমচির পাস থেকে গোল করেন এই ফুটবলার, ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক ডেভিড বেখামের দল, ৫৩ মিনিটে আরও এক গোল পায় ইন্টার মায়ামি, এবার গোলের কারিগর লিওনেল মেসি, ৪-০ গোলে এগিয়ে যায় দলটি। এরপর অবশ্য বেশ কিছু সুযোগ এসেছিল ইন্টারের সামনে, তবে তা গোলে পরিণত করতে পারেনি। তবে শেষ মুহূর্তে আটালান্টা ফুটবলারকে অবৈধভাবে বাধা দিয়ে লাল কার্ড দেখেন ক্রিস্টোফার, পেনাল্টি পায় দলটি। তবে ইন্টার মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডারের নৈপুণ্যে গোল করতে পারেনি আটালান্টা ইউনাইটেড। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।